উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালু করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক। নদিয়ার গাংনাপুরে তৃণমূল পরিচালিত মাঝের গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল ভেঙে পড়ে সজলধারা প্রকল্পে সদ্য নির্মিত 5000 লিটার জল ধারণের ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক। নিম্নমানের কাজ ও প্রকল্প অনিয়মের অভিযোগে শনিবার প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঠিকাদার সংস্থার ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল প্রধান। শাসক দলকে কাটমানি দেওয়ার জন্যই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ কটাক্ষ বিজেপি। এই নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে চালু করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সজলধারা প্রকল্পে নির্মিত জলের ট্যাঙ্ক। নদিয়ার গাংনাপুরে তৃণমূল পরিচালিত মাঝের গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকাল ভেঙে পড়ে সজলধারা প্রকল্পে সদ্য নির্মিত 5000 লিটার জল ধারণের ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক। নিম্নমানের কাজ ও প্রকল্প অনিয়মের অভিযোগে শনিবার প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঠিকাদার সংস্থার ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল প্রধান। শাসক দলকে কাটমানি দেওয়ার জন্যই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ কটাক্ষ বিজেপি। এই নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দল নেতা টুইট, সময় এসেছে এবার সত্যটা বেরিয়ে আসবে যে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলায় 40 লক্ষ বাড়ি প্রকল্প মঞ্জুর করার পরেও বাংলার জনগণকে ভুল বোঝানো হচ্ছে। ওই 40 লক্ষ বাড়ির দেওয়ালে আঞ্চলিক ভাষায় প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখে দেয়া হোক। আমি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অনুরোধ করব নিজেদের মতো করে উপভোক্তাদের বাড়িতে পৌঁছে যেতে, যাতে বিডিও বিভ্রান্ত করতে না পারেন। উপভোক্তাদের কাছে অনুরোধ, প্রশাসনকে বাড়ির দেওয়ালে লেখা প্রকল্পের নাম বদলানোর অনুমতি দেবেন না এবং পরিদর্শনকারী দলকে সেটা দেখান। সমীক্ষার জন্য কেন্দ্রীয় পরিদর্শকরা আসার আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সঠিক নাম ও লোগো যাতে লেখা থাকে, জেলা শাসকদের মাধ্যমে বিডিওদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। টুইটে লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নকল সোনার কয়েন আসল বলে বিক্রি করার অভিযোগে বীরভূমের সাঁইথিয়া থেকে গ্রেফতার সশস্ত্র দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, 300টি নকল সোনার কয়েন ও নগদ 1,15,000 টাকা। পুলিশ সূত্রে খবর, মোবাইলে ফোন করে দক্ষিণেশ্বরের এক ব্যবসায়ীকে সোনার কয়েন কেনার জন্য টোপ দেয় সাঁইথিয়ার বাসিন্দা ওই দুষ্কৃতী। শুক্রবার সাঁইথিয়ায় পৌঁছে যান ওই ব্যবসায়ী। গোপন সূত্র মারফত খবর পেয়ে ঘটনাচক্রে ওই সময় সেখানে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। হাতে নাতে পাকড়াও করে দুষ্কৃতীকে। খবর দাও নিয়ে